বন্ধুরা অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ডাব্লু বিএসইডিসি এল যেটা অনেকে অপেক্ষা করেছিলেন যে ওয়েস্ট বেঙ্গল এস এর পক্ষ থেকে কবে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বাড়াবে তো দেখুন ইতিমধ্যে ডাব্লু বিএসিডিসি এর পক্ষ থেকে অলরেডি রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে গেছে তো আজকে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে কী করে আবেদন করবেন তার যে প্রক্রিয়ার মাধ্যমে স্টেপ বাই স্টেপ সেটা দেখিয়ে দেব সঙ্গে দেখিয়ে দেবো কোন কোন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা থাকলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন এমন একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাব্লু বিএসিডিস এর যে অফিসিয়ালি সাইড সেই সাইডে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন ডাবলু বি যেটা কিন্তু ডাব্লুবিএসিডি সিএল এর ফুল ফর্ম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড তো যারা যারা ভাবছেন যে ডাবলু বিএসিডিসিএল তো আলাদা ডাব্লু বিএসই এর সঙ্গে ডিসিএল তো এই যে বিজ্ঞপ্তিটি রয়েছে ডাব্লুবিএসিডিস এরই যে কোনো চাকুরি বিজ্ঞপ্তি বেরোয় এই সাইডের মাধ্যমে ডাব্লিউ টি সেল মানে এটি কিন্তু একটি ডিপার্টমেন্টেরই অফিসিয়ালি সাইট ঠিক আছে একই ডিপার্টমেন্টের দুটি অফিসিয়ালি সাইট রয়েছে তার মাধ্যমে কি করা হয় সার্ভিস দেওয়া হয় ঠিক আছে আর এই সাইডের মাধ্যমে যত রকম রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি সে সকল কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে তো ইলেকট্রিক অফিসের এ দুটো যে অফিসালি সাইট বললাম এ দুটো অফিসালি দুই রকম কাজ রয়েছে ডাব্লিউ বি এর মাধ্যমে সার্ভিস প্রোভাইড করা হয় বিভিন্ন রকম কাস্টমার বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হয় আর এর মাধ্যমে শুধুমাত্র চাকরি যে বিজ্ঞপ্তিগুলি রয়েছে অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিংগুলি রয়েছে সেই সকল বিষয় সংক্রান্ত কেরিয়ার সেকশন সংক্রান্ত এই সাইটের মাধ্যমে প্রকাশিত হয়ে থাকে তো যখন এই সাইডে আসবেন একটু নিচের দিকে আসলেই আপনারা সেই রিক্রুটমেন্ট নোটিশটি দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ডিটেলস নোটিফিকেশানে ক্লিক করতে হবে তো যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি অতএব সরাসরি চলে এসেছি সেই ডাউনলোড করা রিক্রুটমেন্টের নোটিশটির মধ্যে এখানে দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেড যেটা কিন্তু এ গভর্নমেন্ট অফ বেঙ্গল ইন্টারপ্রাইজ রেজিস্ট্রেশন অফিস এখানে আপনারা দেখতে পাচ্ছেন সল্টলেক কলকাতা থেকে প্রকাশিত হয়েছে যেখানে আমি আপনাদের বলে দিচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনের নাম্বার যার অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশনের নাম্বার এখানে দেওয়া রয়েছে ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে এ মাসের ছ তারিখে প্রকাশিত হয়েছে নিচে দেখতে পাচ্ছেন এই সকল আপনারা কিন্তু পোস্টগুলি একে করে এখানে দেখে নিতে পারবেন স্টার্টিং ডেটের মধ্যে চলে আসবো যেখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং ডেট ফ্রম রিসিভিং দ্য ক্যান্ডিডেট ছ তিন থেকে শুরু হয়ে গেছে লাস্ট ডেট অফ রিসিভিং এখানে দেখতে পাচ্ছেন এ মাসের সাতাশ তারিখে এই আবেদনটির লাস্ট ডেট কমপক্ষে বলতেই পারেন এখানে আপনারা পঁচিশ তারিখ পর্যন্ত মানে পঁচিশ দিন হাতে কিন্তু সময় পেয়েছিলেন এই আবেদনটি করার জন্য এখনও পর্যন্ত হাতে কিন্তু প্রচুর সময় রয়েছে আপনারা চাইলে আজকেই এই যে অভিশালী সাইট হচ্ছে এই সাইটের মাধ্যমে আপনারা আবেদন করে নিতে পারেন অনেকের মনে কোয়েশ্চেন থাকতে পারে এই যে ডাব্লু বিএসিডিসের পক্ষ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা প্রসিডিওর কী রয়েছে মানে কীভাবে নিয়োগের প্রসেস কী রয়েছে এখানে আপনারা এক এক করে দেখতে পাচ্ছেন নিয়োগের প্রসেস কিন্তু অলরেডি এখানে বলে দেওয়া রয়েছে এইভাবে করে আপনাদের কিন্তু একে করে এই স্কিমগুলি দেখে নিতে হবে যার এই পিডিএফটি লিঙ্ক থাকবে ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সেখান থেকে যুক্ত হয়ে যান সেখানে নোটিশটির লিঙ্ক আমি প্রোভাইড করে দিয়েছি এর সঙ্গে কী বলা হচ্ছে এখানে আপনারা দেখুন এখানে বলা হয়েছে যারা বিশেষ করে এস এসটি এবং ও বি ই সরি ও এ ও বি ক্যাটাগরিতে রয়েছেন ঠিক আছে তাদেরকে এখানে বলা হয়েছে যে উইল হ্যাভ টু সেন্ড স্ক্যান কপি অফ কাস্ট সার্টিফিকেট আপনাদের কিন্তু যে কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটি স্ক্যান করে আপনাদের এই যে জিমেলটি রয়েছে এই জিমেল আইডিতে কিন্তু অবশ্যই পাঠাতে হবে নইলে আপনার সে ফর্মটি অ্যাকসেপ্টেড হবে না মানে রিজেক্ট করে দেওয়া হবে সেক্ষেত্রে যারা বিশেষ করে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করবেন তাদের এখানে লাগবে না যারা টি ও সি এ ও বি বিতে ক্যাটাগরিতে অ্যাপ করবেন তাদের জন্য সেটি প্রযোজ্য আবেদন কি করে করবেন আবেদন আপনাদের করতে হবে পুরোপুরি অনলাইনের মাধ্যমে দেখুন এখানে অফিসিয়ালি সাইটটা হয়েছে এই সাইটের মাধ্যমে যখনই ক্লিক করবেন সেখানে আপনাদের চেনা হবে বিভিন্ন রকম আইডি যেমন আপনার অ্যাডমিট কার্ড আপনার ইমেল আইডি মোবাইল নাম্বার এই সকল কিন্তু আপনাদের স্ক্যান করে তো পাঠাতেই হচ্ছে এর সঙ্গে পার্সেন্টেজ অফ মার্ক ফাদার্স নেম কমিউনিটি কাস্ট সার্টিফিকেট এর সঙ্গে দেখতে পাচ্ছেন পাস অফ ইয়ারিং মানে আপনি কত সালে পাস করেছেন যে কোয়ালিফিকেশন অনুযায়ী নিয়োগটি করতে চলেছে সেই অনুযায়ী আপনাদের কোয়ালিফিকেশনগুলি সকল সমস্ত রকম কিন্তু ফিল আপ করতে হবে এই সাইটের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন হাউট টু অ্যাপলাই জাস্ট এই যে লিঙ্ক এই লিংকে কিন্তু ক্লিক করে আপনাদের সেই যে ফ্ল্যাপ সেটি কিন্তু করে নিতে হচ্ছে তো এখানে আমি আপনাদের বলি সবার প্রথমে এখানে আপনাদের ট্রেনিং করানো হবে ঠিক আছে ডাব্লুবি এস পক্ষ থেকে আপনাদের ট্রেনিংগুলি করানো হবে যাতে করে আপনারা কাজটি শিখতে পারবেন তো এখানে দেখুন মানডে টু ফ্রাইডে সোম থেকে শুক্রবার আপনাদের যে ডিউটি আওয়ার্স থাকবে দশটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত আপনাদের কিন্তু ট্রেনিং করানো হবে লাঞ্চ ব্রেক আপনারা পেয়ে যাচ্ছেন একটা তিরিশ থেকে দুটো মানে এখানে তিরিশ মিনিট আপনারা লাঞ্চের জন্য টাইম পেয়ে যাচ্ছেন ঠিক আছে দুপুরে আপনাদের টাইম দেওয়া হবে লাঞ্চের জন্য আর বাকি কিন্তু আপনাদের সম থেকে শুক্রবারই ক্লাস হবে শনিবার এবং কি রবিবার এখানে বলা হয়েছে স্যাটারডে অ্যান্ড সানডে অফ অফ ঠিক আছে সেদিন কিন্তু বন্ধ থাকবে শনিবার রবিবার বন্ধ যেভাবে আপনারা স্কুলগুলো করছেন সম থেকে শুক্র সেইভাবে কিন্তু আপনাদের সোম থেকে শুক্রবার ক্লাস করানো হবে আবার এখানে যারা যারা এই যে অ্যাপ্রেন্টিসিভ ট্রেনিংটি করবেন এটি পিরিয়ড অফ অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং এখানে দেখুন এখানে বলা বাইছে পিরিয়ড অফ অ্যাপ্রেন্সিপ ট্রেনিং এখানে বলা হয়েছে বারো মান্থের মানে শুধুমাত্র এক বছর একটি ট্রেনিং করা হবে যার মাধ্যমে আপনাদের স্টাইপিং মানে শুধুমাত্র ট্রেনিং নয় ট্রেনিংয়ের সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এখানে বেতন প্রোভাইড করা হবে সঙ্গে এখানে আপনাদের সার্টিফিকেটও প্রদান করা হবে আর এই যে কাজ এই কাজটি চলবে মানে এই ট্রেনিংটি আপনাদের চলবে পুরো এক বছরের জন্য এবার অনেকের মনে কোয়েশ্চিন থাকতে পারে যে এই যে ট্রেনিং এই সকল ট্রেনিংগুলি কোথায় করানো হবে সেক্ষেত্রে এখানে মাথায় রাখবেন এই যে ট্রেনিং এই সকল ট্রেনিং আপনাদের করা হবে দ্য ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের সকল ট্রেনিং রুমগুলি রয়েছে মানে অফিসগুলি রয়েছে ট্রেনিংয়ের জন্য সেই সকল জায়গায় আপনাদের এই সকল ট্রেনিংগুলি করানো হবে নিচে চলে আসবেন এখানে যারা গ্র্যাজুয়েশন এ শ্রিপ ট্রেনিং করবেন মানে এক কথায় বিয়ে পাস শিক্ষাগত যোগ্যতা যারা আবেদন করবেন তাদের জন্য এখানে দেওয়া হবে চার হাজার পাঁচশোটি টাকা গভর্নমেন্ট স্যালারি হিসাবে আপনাদের এখানে দেওয়া হবে চার হাজার পাঁচশো টোটাল কিন্তু ন হাজার টাকা পার মান্থ যে স্যালারি সেটা পেয়ে যাবেন আর এখানে বলেছে টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসশিপ যেটা ইলেকট্রিক্যাল পোস্টের জন্য আপনারা করবেন এখানে টোটাল যে বেতন পাবেন পার মান্থ আট টাকা করে কিন্তু প্রতি মাসে যে বেতন সেটি আপনাদের প্রোভাইড করা হবে আর এটা আপনারা এখানে ট্রেনিংও সঙ্গে সঙ্গে সার্টিফিকেটও পাবেন সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে এখানে আপনাদের কিন্তু বেতনও প্রোভাইড করা হচ্ছে এবার শূন্য পদের সঙ্গে এখানে দেখে এখন গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবেন অথবা টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং যেটা ইলেকট্রিক্যাল সেই জন্য কিন্তু আবেদন করতে পারেন ভ্যাকেন্সি এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে মিনিমাম সরি এখানে ভ্যাকেন্সি উল্লেখ নয় এখানে আপনাদের এজের উল্লেখ করা হয়েছে এখানে বলা হয়েছে যে গ্রাজুয়েশনের জন্য মিনিমাম বাইশ বছর থেকে আপনারা আবেদন করতে পারবেন আর যারা অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং করবেন টেকনিক্যাল অ্যাপ্রেন্টিশিপের জন্য তারা কিন্তু আঠেরো প্লাস থেকেই আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু ভ্যাকেন্সির যে শূন্যপদের সংখ্যা সেটা কিন্তু উল্লেখ করা হয়নি নিচে চলে আসলে উপরে চলে আসলে এই যে উপরে পেজটি এখানে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা উল্লেখ করা হয়েছে কোন ক্যাটাগরিতে মানে কোন কাস্টের জন্য কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে তো এর যে লিঙ্ক সেটি আমি প্রোভাইড করে দিয়েছি আর এটি কিন্তু এখনও পর্যন্ত আবেদন চলছে যেটা সাতাশ দিন দু তারিখ পর্যন্ত বেশি দেরি না করে এই আবেদনটি করে নেবেন শিক্ষাগত যোগ্যতা যারা গ্র্যাজুয়েশন পা শিক্ষাগত যোগ্যতা আবেদন করবেন তাদের কাছে বলে রাখি এখানে গ্র্যাজুয়েশন ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনাদের করতে বলা হয়েছে ফোর ইয়ার ফুল টাইম কোর্স আপনাদের কিন্তু থাকা বাধ্যতামূলক তাহলে আবেদন করতে পারবেন আর যারা টেকনিক্যাল অ্যাপ্রেন্টিসিপ ইলেকট্রিক্যালের জন্য আবেদন করবেন তারা কিন্তু ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি করে থাকেন অন্তত তিন বছরে ফুল টাইম কোর্স সেক্ষেত্রে আবেদন করতে পারবেন ঠিক আছে এই দুটো প্রসেস ছিল আমি কিন্তু আপনাদের বলে দিয়েছি এই সকল সার্টিফিকেট পরবর্তীতে আপনারা ডাব্লুবিএসিডি পক্ষ থেকে যে কোনো রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তির জন্য আপনাদের কিন্তু সহায়তা করবে বা আপনারা কিন্তু এখানে অনেক নাম্বারে এগিয়ে থাকবেন এই হচ্ছে আজকের ভিডিও ভিডিও দেখবার জন্য ধন্যবাদ